জানাই স্বাগত। আমি শ্রীপর্ণা চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ আজকে রবিবার সকাল সকাল ঘুম নিয়ে গেছে, 6:30 আমি ঘুম থেকে উঠেছি। আর এখন হচ্ছে আমার ড্রেসও পরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি যাবো একটু বাজারে, কারণ সত্যি কথা বলতে সকাল সকাল বাজারে না গেলে যা রোদই উঠছে না, ভালো লাগে না আর বাইরে বেরোতে। তো সকাল সকাল একটু বাজার করে নিয়ে আসবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কী করলাম আজকে সারাদিন। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। সব কিছু তো হয়ে গেছে, সকালবেলা ব্রাশ করা হয়ে গেছে, তো এখনও চা ফা কিছু খাইনি, কারণ সকাল সকাল বাজার করে এসে তারপরে চা করার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো আজকে আমি সারাদিন কী কী করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। চলো দেখতে থাকো। 2000 years later. তো ফ্রেন্ড, বাজার থেকে চলে এসেছি, প্রচণ্ড রোদ্দুর বাইরে, একটু রোদ্দুর থেকে এসে একটু বসেছি আর অনেক কিছু বাজার করেছি, অনেক দেরিও হয়ে গেছে। এখন বাজতে যায় 11:30, বেরিয়েছিলাম 9:00, তো অনেক দেরিও হয়ে গেছে বাজার করতে করতে। চলো তোমাদের দেখাই আমি কী কী বাজার করেছি, তো চলো দেখতে থাকো। ফার্স্ট আমি তোমাদের দেখিয়ে দিই মাছের বাজার কী করেছি। এটা একটা ইলিশ মাছ নিয়েছি, এখানে নিয়েছি লোটে মাছ, আর এটা নিয়েছি হচ্ছে কাতলার পেটি, আর এটা নিয়েছি হচ্ছে তোমার ভেটকি মাছের কাঁটা, আর এটা হচ্ছে মাছের তেল, আর এটা তো দেখতে পাচ্ছ লোটে মাছ। আর এখানে নিয়েছি একটু মাংস, অল্পই মাংস নিয়েছি। তো তোমরা দেখলে হয়তো বলতে পারো দুটো মানুষ এত কিছু খাবে কি করে। তো যাই হোক, এটা আমরা সারা সপ্তাহ বাজার একদিনেই করে নিই, কারণ সারা সপ্তাহ টাইম হয়ে ওঠে না অফিস থাকে বলে। তো এবার দেখাই তোমাদের সবজি আমি কী কী নিয়েছি। অল্প একটু আদা নিয়েছি, আর এটা নিয়েছি হচ্ছে জলপাই, জলপাইয়ের আজকে টক মিষ্টি আচার মানে চাটনি করব বলে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এটা ধনে পাতা নিয়েছি, কুমড়ো নিয়েছি একটু, একটা বেগুন নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে তোমার এটাকে কী বলে ভুলে যাই, ঝিঙে, আর এখানে একটা নিয়েছি ফুলকপি, এখানে নিয়েছি একটা শাক, ঠিক আছে এটা কলমি শাক বলে, তো শাক একটু নিয়েছি কারণ সপ্তাহে একদিন শাক না খেলে ভালো লাগে না। এখানে নিয়েছি অল্প একটু পটল, এখানে আছে পেঁয়াজ আর আলু, আর এখানে নিয়েছি একটু হচ্ছে পাঁপড়, দেখতেই পাচ্ছ সাবুর পাঁপড় আছে, তো আর জিরে গুঁড়ো আছে, আর এখানে নিয়েছি দুটো দুধ, তো চা ফা করার জন্য এখানে নিয়েছি লেবু, শসা নিয়েছি একটু। তো এই হচ্ছে আজকে আমার বাজার। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি মাছগুলো ধুয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজ হয়ে গেছে অনেক দেরি, কাজও বাকি আছে, সারা ঘর পুরো আগোছালো হয়ে রয়েছে, সব গোছাতে হবে। তো তাই জন্য আজকে ওয়াশিং মেশিনেই কাচতে দিয়ে দিলাম, হাতে আর কাজার টাইম নেই, তো কাচতে দিয়ে দিয়েছি মেশিনটা। ফোনটা পড়ে গেছিলো, মেশিন স্টার্টও হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, তারপরে ঘরে সব কাজ করি, এখন অনেক কিছু বাকি আছে। তো আজকে যদি বক বক বেশি করি তাহলে আমার আজকে কাজ আর কিছু হবে না। তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে। তো ফ্রেন্ড, আজকে ভিডিওটা আর বড়ো করলাম না, তাই জন্য তোমাদেরকে একবারেই দেখিয়ে দিলাম। এখানে আছে আদা রসুন পেস্ট, এটা আছে নুন, এটা আছে হলুদ গুঁড়ো, আর এটা আছে জিরে গুঁড়ো, দেখতেই পাচ্ছ। এখানে আছে লঙ্কার গুঁড়ো, এটা আছে টমেটো, এটা আছে পেঁয়াজ, ঠিক আছে। তো এবার এইগুলোকে সব একসঙ্গে ম্যারিনেট করে আমি একটু রেখে দেবো ততক্ষণ। তো আজকে এটা কিন্তু মুরগির মাংস, দেখতেই পাচ্ছ, পুরো ম্যারিনেট করে এবার একটুখানি রেখে দেবো। রেখে দিয়ে আমি ততক্ষণ সবজিগুলো সব জোগাড় করব কেটে, কারণ অলরেডি আজকে অনেক দেরিও হয়ে গেছে আর এতগুলো রান্না করতে হবে। আর এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল, ঠিক আছে। সর্ষের তেলটা দিয়ে মেখে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ,
আর কালার লঙ্কাটা আমি যখন রান্না করব তখনই দেব, এখন আর দিলাম না। তো চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি করব। 2000 years later তো আজকে রবিবারের আমাদের থালি হচ্ছে গরম ভাত, আছে আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা, আছে পটল ভাজা, আছে শাক ভাজা, আছে উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে ভাজা, আছে পুঁই শাকের তরকারি, আছে মাছের তেলে মাছের তেল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর আছে স্যালাড। জলপাইয়ের চাটনি, সঙ্গে আছে পাঁপড় ভাজা, আর আছে হলো ঠান্ডা জল। তো বন্ধুরা, আমার লাঞ্চের থালি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কর। তো এই যে আজকে খেতে বসেছে রবিবারের স্পেশাল মেনু। বাবু কেমন হয়েছে সব গুছানো? ভালো হয়েছে বলেছে, কিন্তু একটু আস্তে বলে ভালোটা। স্টেক করে ফেলেছি, সেটা হলো মাংসটা দিতে ভুলে গেছি। খালি করেছি,